যে কারণে পৃথিবীর কেন্দ্রতে অবস্থিত পবিত্র কাবা শরীফ মুসলমানদের কিবলা পবিত্র কাবাঘর হজের মৌসুমে প্রতি বছর লাখ লাখ মুসলমান কাবাঘর তাওয়াফ করতে মক্কায় গমন করেন পবিত্র কোরআন ও হাদিসের ব্যাখ্যায় পৃথিবীর কেন্দ্রস্থলে মক্কা নগরের অবস্থান হওয়ায় বাইতুল্লাহ ও কাবাঘর মক্কাতেই স্থাপন করা হয় আল্লাহতাল নির্দেশে ফেরেস্তারা প্রথম দুনিয়ায় কাবাগ্রহ নির্মাণ করে এখানে ইবাদত করেন কাবাঘরটি ঘরটি আল্লাহর আড়সে মোয়াল্লার ছায়াতলে সুরাসুজির সপ্তম আসমানে অবস্থিত মসজিদ বাইতুল মামুরের আকৃতি অনুসারে ভিত্তি স্থাপন করা হয় আল্লাহ আল্লাহতলা কাবাগৃহকে মানব জাতির ইবাদতের কেন্দ্রস্থল রূপে নির্দিষ্ট করে মুসলিম মানবজাতির জাতির ইবাদতের কেন্দ্রস্থল কাবা শরীফ পৃথিবীর ঠিক কেন্দ্রতেই অবস্থিত কিন্তু বর্তমান সময়ে জ্ঞান বিজ্ঞানের প্রসারের ফলে অনেকেই এই বিষয়টিকে উড়িয়ে দিতে চান পবিত্র কাবা শরীফের অবস্থান ও সৃষ্টিকাল নিয়ে ইসলামের ব্যাখ্যা বেহেশত থেকে দুনিয়ায় পাঠানোর পর আদিমানব মানবী হযত আদম আলাইহুসাল্লাম ও হযত হাওয়া আলাইহুসাল্লাম ইবাদতের জন্য একটি মসজিদ প্রার্থনা করেন আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করে কাবাগ্রেহকে ইবাদতের কেন্দ্র হিসেবে নির্ধারণ করে দেন এরপর হযরত নোহ আলাইসাল্লামের যুগের মহাপ্লাবনে কাবা শরীফ ধসে যায় পরে আল্লাহর হুকুমে হজরত ইব্রাহিম হজরত ইসমাইল আলাহ ইসলামকে সঙ্গে নিয়ে কাবাগৃহের পুনর্নির্মাণ কাজ সম্পন্ন করে আল্লাহ তাল্লাহ নির্দেশে আল্লাহর ঘর পবিত্র কাবা শরীফের নির্মাণ হজরত ইব্রাহিম আলহিউআসাল্লামের জীবনের অমর ও অন্যতম অবদান বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যক্তি পবিত্র কাবাঘর পুনর্নির্মাণের সৌভাগ্য অর্জন করলেও একমাত্র হজরত ইব্রাহিম আলহিমের নির্মাণের কথা আল্লাহ পবিত্র কোরআনে কারিমের অংশ বানিয়ে কিয়ামত পর্যন্ত মুসলিম উম্মার জন্য সংরক্ষিত করেছে পবিত্র কোরআনে কারিমে ওই ঘটনাটি খুবই চিন্তাকর্ষক ভঙ্গিতে উপস্থাপন করা হয়েছে ইরশাদ হয়েছে স্মরণ কর যখন ইব্রাহিম ও ইসমাইল কাবাগৃহের ভিত্তি স্থাপন করেছিল তারা দোয়া করেছিল হে পরওয়ার দিগার আমাদেরই আমলটুকু কবুল করো নিশ্চয়ই তুমি শ্রবণকারী সর্বজ্ঞ ওহে পরওয়ার দেগার আমাদের উভয়কে তোমার আজ্ঞাবহ করো এবং আমাদের বংশধর থেকে একটি অনুগত জাতি সৃষ্টি করো আমাদের হজের রীতিনীতি বলে দাও এবং আমাদের ক্ষমা করো নিশ্চয়ই তুমি তবা কবুলকারী দয়ালু হে আমাদের প্রভু এ ঘরের পড়শিদের মধ্য থেকে একজন রাসুল পাঠাও যিনি তাদের কাছে তোমার আয়াতগুলো পাঠ করবেন তাদের কিতাব ও হেকমত শিক্ষা দেবেন এবং তাদের পবিত্র করবেন নিশ্চয়ই তুমি পরাক্রমশালী প্রজ্ঞা মত সুরা বাকারা একশো সাতাশি একশো সাতাশ থেকে একশো উনত্রিশ নম্বর আয়া কাবা গৃহের নির্মাণ কোনো সাধারণ ঘটনা নয় পৃথিবীর ইতিহাসে এর চেয়ে মর্যাদাপূর্ণ বিষয় আর কিছুই হতে পারে না কাবা নির্মাণের সময় হজরত ইব্রাহিম আলহিউসালাম যে দোয়া করেছিলেন সেগুলো যত্নের সঙ্গে উল্লেখ করা হয়েছে দুনিয়ার মানুষের স্বভাব হলো সমাজে বা ধর্মীয় কাজে সামান্য অবদান রেখে মানুষের সামনে তা বারবার উল্লেখ করে এবং আত্মপ্রশংসায় ডুবে যায় অথচ সরাসরি আল্লাহ তাল্লাহ ঘর নির্মাণ করছেন তবুও তার মনে এক বিন্দু অহংকার নেই ছিল বিনয়পূর্ণ মিনতি বিনয়াবনত কণ্ঠে বারবার তিনি বলেছেন হে আল্লাহ মেহরবানি করে আমাদের এই খেদমত টুকু কবুল করে নাও দোয়ার দ্বিতীয় বাক্যে বলেছেন হে প্রভু তুমি আমাদের উভয়কে তোমার আজ্ঞাবহ করো বস্তুত দোয়াতে মানব জাতির জন্য শিক্ষা রয়েছে মসজিদ নির্মাণ তো একটি নিদর্শন তা মূল লক্ষ্য নয় মূল লক্ষ্য হচ্ছে জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর সামনে নিজেকে সপে দেয়া তার বিধি নিষেধ বিনা বাক্যে মেনে নেয়া এজন্য মসজিদ নির্মাণের সময় হজরত ইব্রাহিম আলহিউসালাম জীবনের মূল লক্ষ্য সাধনের দোয়া করেছেন সে অমূল্য দোয়া শুধু নিজের জন্যই নয় বরং অনাগত বংশধরের জন্যও করেছে অতপর এই ঘরের মর্যাদা রক্ষা ও তার জিয়ারতে রীতিনীতি বাদলে দেয়ার জন্য প্রার্থনা করেছে হজরত ইব্রাহিম আলহিউস্লামের প্রত্যেকটি দোয়া কবুল হয়েছে ইতিহাসে আছে তার বংশধরের মধ্যে একটি দল আল্লাহর ছিল ছিল। এমনকি আমলে মূর্তি পূজার জাহিলিয়াতের তখনও ইব্রাহিমী বংশের কিছু লোক একত্ববাদ ও পরকালে বিশ্বাসী এবং আল্লাহ তালার আনুগত্যশীল ছিলেন হজরত ইব্রাহিম আলহিউসাল্লাম কর্তৃক বাইতুল্লাহ নির্মিত হওয়ার পর থেকে সব যুগেই তার জিয়ারত অব্যাহত ছিল শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লাম হজরত ইব্রাহিম আলহি আসাল্লামের সে দুয়ারি ফসল যা তিনি বাইদুল্লাহ নির্মাণকালে করেছিলেন এ প্রসঙ্গে হাদিসি ইসাদ হয়েছে হজরত রাসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন আমি আমার বাবা ইব্রাহিম আলহি আসাল্লামের দোয়া এবং আমার ভাই ইসা আলহি আসাল্লামের সুসংবাদ ইসলামের ইতিহাসে ছয়শ একত্রিশ খ্রিস্টাব্দে নবম হজের বিধান ফরজ হয় পরের বছরে ছয়শ বত্রিশ খ্রিস্টাব্দে মহানবী সাল আলহিউলাম হজ আদায় করেন তিনি যেখানে যে সময়ে যে তারিখে যে নিয়মে যেসব আহকাম পালন করেন প্রতিবছর বছর আট থেকে তেরো জিল হজ মক্কা মুকার এবং এর আশেপাশের এলাকা জুড়ে নির্দিষ্ট নিয়মে সেভাবে পবিত্র হজ পালিত হয়ে আসছে বন্ধুরা আপনাদের কি মতামত কমেন্ট করে জানিয়ে দিন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ